আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো এবং ভালো আছো। আজকে আমরা জাতিসংঘ শিশু অধিকার সনদের মূলনীতি সম্পর্কে জানব। প্রথমেই জানি শিশু কারা। আসলে একটা নির্দিষ্ট বয়সসীমার প্রতিটি মানুষ শারীরিক এবং মানসিকভাবে অপূর্ণ থাকে এবং স্বাধীনভাবে পারিপার্শ্বিক পরিবেশের সাথে খাপ খাওয়াতে সক্ষম হয় না। সব কিছুতেই তারা হয় কৌতূহলী, সব সময় কোনো না কোনো ঝুঁকির মুখোমুখি হয়ে তারা এগোতে থাকে, আর এরাই হচ্ছে শিশু। শিশু বলতে জীবন বিকাশের একটা নির্দিষ্ট পর্যায়ে অবস্থানরত মানব সন্তানকেও বোঝায়। বিশ্বের বিভিন্ন দেশ তোমরা জানো যে বিভিন্ন ভাবে তাদের প্রচলিত রীতিনীতি অনুযায়ী শিশুকে বয়সের মাপকাঠিতে আবদ্ধ রেখে সংজ্ঞায়িত করেছে। সাধারণত বয়োবৃদ্ধির পূর্ব পর্যন্ত সময়কেও শিশুকাল হিসেবে চিহ্নিত করা যায়। তোমরা জানো যে বাংলাদেশের জাতীয় শিশু নীতিতে 18 বছরের কম বয়সের ছেলে মেয়েদের শিশু বলে অভিহিত করা হয়েছে। আবার জাতিসংঘের শিশু অধিকার সনদ 18 বছরের কম বয়সের সবাইকে শিশু হিসেবে অভিহিত করেছে। এখন দেখি শিশু অধিকারটা আসলে কি। সমাজে শারীরিক ও মানসিক ভাবে সুস্থ অবস্থায় বেঁচে থাকা, বেড়ে ওঠা এবং সর্বোপরি নিজস্ব জাতিসত্তায় বসবাসের সুযোগ সহ জীবনের জন্য যেসব অনুষঙ্গ অবধারিত, তা যদি যথাযথভাবে গ্রহণ করে নিজের মেধা চিন্তা নিজের এবং অন্যের কল্যাণে ব্যবহারের জন্য প্রয়োজনীয় চাহিদা এবং সুযোগ অর্জন করা হয়, তখন তাকে অধিকার বলা হয়। আমরা যদি এক কথায় বলি তাহলে অধিকার হলো সমাজ এবং রাষ্ট্র কর্তৃক স্বীকৃত সুযোগ সুবিধা, যার মাধ্যমে নাগরিকের ব্যক্তিত্বের বিকাশ ঘটে। জাতিসংঘ 4টি মূলনীতির উপর ভিত্তি করে শিশু অধিকার সনদটি প্রতিষ্ঠা করে। 1, শিশুর সর্বোত্তম স্বার্থ। অর্থাৎ এখানে শিশুকে সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান, আদালত, প্রশাসন বা আইন প্রয়োগকারী ব্যক্তি বা তার পিতামাতা যে হোক না কেন, শিশুদের ব্যাপারে যে কোনো প্রকার পদক্ষেপ বা কর্মসূচি গ্রহণের ক্ষেত্রে শিশুর স্বার্থই হবে প্রথম এবং প্রধান বিবেচনার বিষয়। এরপর বৈষম্যহীনতা। জাতিসংঘ শিশু অধিকার সনদের ধারা 2-এ শিশুদের সমান সুযোগ প্রদানে রাষ্ট্রের বাধ্যবাধকতার বিষয়টি উল্লেখ করেছে। সকল শিশু বৈষম্যহীনভাবে এখানে সমান অধিকার ভোগ করার কথা বলা হয়েছে। এরপর বেঁচে থাকা এবং উন্নয়ন। জাতিসংঘ শিশু অধিকার সনদের ধারা 6-এ শিশুর বেঁচে থাকা এবং উন্নয়নের জন্য সম্পদ, দক্ষতা এবং সহযোগিতা প্রদানের প্রয়োজনীয়তা বিষয়টি উল্লেখ করা হয়েছে। খাদ্য, বাসস্থান, নিরাপদ পানি, শিক্ষা, প্রাথমিক স্বাস্থ্যসেবা, বিশ্রাম, বিনোদন, সাংস্কৃতিক কর্মকাণ্ড, তথ্য পাওয়ার অধিকার ইত্যাদি এখানে অন্তর্ভুক্ত হবে। এই অধিকারগুলো থাকলেই শুধু হবে না, দেখতে হবে শিশুদের এসবে প্রবেশাধিকার আছে কিনা। শরণার্থী শিশু, পঙ্গু শিশু, সংখ্যালঘু বা আদিবাসী শিশুদের অধিকার বিষয়ে সনদে আলাদাভাবে ধারা আছে। এরপর শিশুদের অংশগ্রহণের বিষয়ের কথা বলা হয়েছে। অর্থাৎ শিশুরা নিজেদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে নিজস্ব মতামত এবং ধারণা প্রকাশের অধিকারের কথা বলা হয়েছে ধারা 12-তে। শিশু বয়স এবং পরিণত বুদ্ধির কথা বিবেচনা করে শিশু যাতে তার মতামত প্রদান করতে পারে এবং তার মতামতকে যাতে গুরুত্ব প্রদান করা হয়, অংশগ্রহণকারী রাষ্ট্রসমূহ তার বিবেচনা করবে এবং নিশ্চয়তা প্রদান করবে। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকুন।